नमस्कार यूनिवर्सल न्यूज़ पक्ष থেকে আমি সোমনাথ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মেটিয়াপুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা। ওনার কাছ থেকে এখন আমরা জেনে নেব বিধায়ক হওয়ার পর থেকে এখন অবধি উনি কি কি পরিষেবা এই এলাকাবাসীকে দিয়েছেন এবং আগামী দিনে ওনার কি কি পরিকল্পনা রয়েছে এই এলাকার উন্নয়নের জন্য। খালেকদা, আপনাকে ইউনিভার্সাল নিউজে স্বাগত। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এইখানে দীর্ঘদিন ধরে একটা পানীয় জলের সমস্যা ছিল, আপনার এই পানীয় জলের সমস্যাটা কিভাবে সমাধান হয়েছে বা কতটা সমাধান হয়েছে? এই সমস্যাটার পুরোপুরি সমাধান হয়ে গেছে। আমাদের এমপি অভিষেক ব্যানার্জি, আমাদের মেয়র ববি হাকিমকে তিনি বলেছিলেন যে মেটিয়াপুরুজের যে জল প্রকল্প হওয়ার কথা ছিল সেটা চার বছর ধরে বন্ধ আছে, অবিলম্বে এটাকে চালু করতে হবে। আজ থেকে তিন মাস আগে আমরা মেয়রের সঙ্গে দেখা করেছিলাম আমাদের কাউন্সিলরদের নিয়ে, এবং তিনি কথা দিয়েছিলেন যে রমজানের আগে আমরা এই প্রকল্পের মানে পানীয় জল ছাড়তে শুরু করব। তো তার কথা রেখেছেন। গত ন তারিখে এর উদ্বোধন, শুভ উদ্বোধন হয়েছে। এর দ্বারা এই অঞ্চলে জলের অভাব ছিল সেটা দূরীকরণ হয়েছে। এখন এখানে জলের কোনো অভাব আর নেই, কোনো অসুবিধা নেই। আপনার এলাকায় এই যে গঙ্গার ভাঙন, এটা যেমন মুর্শিদাবাদ সাগর দিঘিতে একটা বড় সমস্যা, সেটা আপনার এই মেটিয়াপুরুজেও একটা বড় সমস্যা। এই কী মনে করেন আপনি যে এই সমস্যাটা রাজ্য সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব? না দেখুন, এটা একটা বিরাট সমস্যা, কিন্তু ইতিমধ্যে আমাদের এমপি অভিষেক ব্যানার্জির তৎপরতায় আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে নদী বাঁধ তৈরির কাজ হয়েছে। কাঞ্চনতলা শ্মশানঘাট থেকে নিয়ে বরাবর কাজ হয়েছে, আর কিছু সামান্য কাজ বাকি আছে, সেটার জন্য আমরা যোগাযোগ করছি, খুব শীঘ্রই সে কাজটা হয়ে যাবে। 2006 সালে আপনি কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে, তারপর 2016 এবং 2021 আপনি তৃণমূলের বিধায়ক। এই এলাকায় এখনও পর্যন্ত কি কি সমস্যা রয়েছে বা সেই সমস্যাগুলোকে কীভাবে সমাধানের কথা ভাবছেন? দেখুন, এই আপাতত এই অঞ্চলে সেরকম কিছু সমস্যা নেই। আমি নির্বাচিত হওয়ার পর থেকে 2016 থেকে নিয়ে আমরা এখানে যেটা বড় সমস্যা ছিল অগ্নি নিবারণ ব্যবহার, এখানে ফায়ার ব্রিগেড অনেক দূরে, আমরা তৎপরতায় আমাদের এমপির তৎপরতায় আমরা রবীন্দ্রনগর ফায়ার সার্ভিস স্টেশন চালু করেছি 2018-19। তারপরে এখানে মেটিয়াপুরি সুপার স্পেশালিটি হসপিটাল, এটাকে 368টা বেডে আপগ্রেডেশন করা হয়েছে, সেখানে সমস্ত ধরনের চিকিৎসা চলছে, সেখানে ব্লাড ব্যাংকেরও ব্যবস্থা করা হয়েছে, ডায়ালিসিস সেন্টারের ব্যবস্থা করা হয়েছে, ন্যায্য মূল্য ওষুধ দোকানের ব্যবস্থা করা হয়েছে। এই কাজগুলো আমরা করেছি। এছাড়াও জালালী বাবা পীর সাহেবের ওখানে প্রায় 1.5 কোটি টাকা দিয়ে আমরা ফ্লাইওভার ব্রিজ তৈরি করে দিয়েছি, এবং সম্প্রতি আমরা একটা বাস রুট চালু করেছি মেটিয়াপুরি সুপার স্পেশালিটি হসপিটাল থেকে নিয়ে বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত একটা সরকারি বাস, চারখানা বাস প্রত্যেক দিন চলছে, এটা আমরা চালু করেছি। এবং জল প্রকল্পের কথা তো আগেই বলেছি, এ কাজটা আমরা সম্পন্ন করেছি। আপাতত এই অঞ্চলে সে ধরনের কোনো সমস্যা নেই। টুকটাক যেটা সমস্যা আছে সেটা পৌরসভাও চেষ্টা করছে, আমিও আমার বিধায়ক উন্নয়ন প্রকল্প অর্থ দিয়ে এবং আমাদের এমপির বিধায়ক এমপি লাইটের টাকা দিয়ে আমরা সেগুলো করার চেষ্টা করছি। মেটিয়াপুরুজের অর্থনীতি দাঁড়িয়ে আছে এখানকার দর্জি শিল্পের ওপর, আর এখানকার যে ওস্তাগাররা আছে তাদের একটা অভিযোগ আছে যে অন্যান্য শিল্পের তার যে মজুরি, শ্রমিকরা যে মজুরি পান তাদের সেটা দিন দিন বাড়ে, কিন্তু এই যে দর্জি শিল্পের ওস্তাগারদের মজুরি দিন দিন কমছে, তো এই বিষয়টাকে নিয়ে আপনি কীভাবে দেখছেন বা কী ভাবছেন? এটা সম্বন্ধে একটা কথাই বলা হয় যে দর্জি শিল্পটা একটা খুবই কম্পিটিশনের মধ্যে আছে, এবং দর্জি শিল্প শুধু এখানে চলছে না, আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সমস্ত মানে জামা কাপড় তৈরি হচ্ছে এবং বাজারে সেটা কম্পিটিশন আসছে। সেই দিক দিয়ে দেখতে গেলে দর্জি যারা লেবার, যারা কাজ করে, তাদের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক সেই কম্পিটিশনে নির্ভর করে, সেই হিসাবে সেই পারিশ্রমিক যা ছিল তাই আছে, খুব একটা বাড়েনি। কিন্তু আমাদের দর্জি শিল্পের যে উন্নয়ন সেটাও খুব একটা বাড়েনি। 2011 সালে বাম সরকারের পতন হয় এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসে। এর আগে আপনার মুখ্যমন্ত্রী ছিলেন বাম আমলের বুদ্ধদেব ভট্টাচার্য, তখন তিনি শিল্পের নামে যে ঢক্কানিনাথ শোনা যেত সেটাও মেটিয়াপুরুজের তখনও ব্রাত্য ছিল। এখন তৃণমূল সরকার আসার পর
এই যে এই শিল্পকে নিয়ে বা বস্ত্র শিল্প একটা এশিয়ার বৃহত্তম বাজার মেটিয়াপুরুষ, এটাকে নিয়ে আপনারা কীভাবে ভাবছেন? যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প করেছেন, বিভিন্ন মানুষের জন্য এগিয়ে এসেছেন, তো এটাকে নিয়ে আপনাদের পরিকল্পনা কী বা আপনারা কী ভেবেছেন? এটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী একটা গার্মেন্ট হাবসের একটা পরিকল্পনা নিয়েছেন, সেটা মহেশতলা ওই অঞ্চলে জায়গা জুড়ে সেটা করার একটা পরিকল্পনা নিয়েছেন, সেটা এখনও বাস্তবায়িত হয়নি। সেটা বাস্তবায়িত হলে আমাদের এখানকার সমস্যা অনেকটা মিটে যাবে। তাহলে 21-এর যে বিধানসভা নির্বাচন হলো তাতে আপনারা ব্যাপক ভোটে জয়লাভ করলেন এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনারা ক্ষমতায় এলেন। তারপর থেকেই আপনাদের দলের নেতা কর্মীদের একের পর এক ডেকে পাঠাচ্ছে ইডি সিবিআই, কোথাও কি কী মনে হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি? অবশ্যই এটা কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির, তার কারণ তার ব্যাপকভাবে দেখছে যে আজকে পশ্চিমবাংলায় 2021-এর নির্বাচনে ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেসের এখানে জয়ী হয়েছে এবং তৃতীয়বার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করেছে। আগামী 24-এ যে নির্বাচন লোকসভার, সেটাকে মাথায় রেখে আজকের বিজেপি দল বিভিন্নভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত যুব নেতা বা বিভিন্ন নেতৃবৃন্দ আছে তাদেরকে একটার পর একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদেরকে ইডি সিবিআই ডেকে নিয়ে গিয়ে তাদের হেনস্থা করছে। এবং আরও বলে রাখি, যারা এর মধ্যে দোষী সাব্যস্ত হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে দল তাদের পাশে থাকবে না, তাদের কৃতকার্যের জন্য তাদেরকে আইনের পথে যেতে হবে বা তারা নিজেরা সম্মুখীন হবে, দল তাদের দায়িত্ব নেবে না, তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। মানহানির মামলায় সম্প্রতি রাহুল গান্ধীকে 2 বছরের জেল হয়েছে এবং তার সাংসদ পদ খারিজ হয়েছে। এই যে বিষয়টা, এই বিষয়টা কোথাও কি কি মনে হয় যে এটা গণতন্ত্রের কণ্ঠরোধ? এটা তো সম্পূর্ণভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ। একজন নির্বাচিত সাংসদ কয়েক লক্ষ মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে তারা লোকসভায় যাচ্ছে, এলাকার মানুষের কথা বলবে, এলাকার মানুষের দাবি দাওয়া নিয়ে তারা লোকসভায় সোচ্চার হবে। আজকে তাদেরকে এক কথায় মানহানি, তাদেরকে মানে সাংসদ পদ খারিজ করে দিচ্ছে, এটা খুবই অন্যায় এবং অনৈতিক এবং এটা বেআইনি হয়েছে। এটাকে আমাদের আন্দোলন চলছে, সমস্ত দল আজকে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিও এর তীব্র প্রতিবাদ করেছে এবং এটা আইনের পথে, রাহুল গান্ধী বা কংগ্রেসের দল আইনের পথে যেমন যাচ্ছে এবং আন্দোলনও চলছে, দেখা যাক কী হয়। গান্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি। 2024-এর লোকসভা নির্বাচন, তার আগে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তারপরেই লোকসভা নির্বাচন, যদিও এখনও দিন ঘোষণা হয়নি পঞ্চায়েতের। তো লোকসভা নির্বাচনে এই যে কংগ্রেস রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস পরিবারের পাশে দাঁড়ানো, এটা কি কোথাও গিয়ে একটা বার্তা দিয়ে রাখলেন, যে জোটের বার্তা, বিজেপি বিরোধী জোটের বার্তা দিয়ে রাখলেন, কি মনে হয়? দেখুন, এটা যে বার্তা দিয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন, এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে রাহুল গান্ধীর প্রতি যে অবিচার হয়েছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন এবং রাহুল গান্ধীকে পুরোপুরি এই ব্যাপারে সমর্থনও করেছেন এবং আগামী দিনে জোটের লড়াই তিনি করবেন। এবং 2024-এ কী হবে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, এটা নেত্রী বলবেন। সম্প্রতি 4% ডিএ আরও বাড়ালো কেন্দ্র সরকার, রাজ্য সরকার ডিএ বাড়ায়নি, রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করছে, কোথাও গিয়ে কি মনে হয় যে এটাতে রাজ্য সরকারের ওপর আরও চাপ বাড়বে? দেখুন, ব্যাপার হচ্ছে কি, রাজ্য সরকারের উপর আরও চাপ তো বাড়বেই, কেন্দ্রীয় সরকারের কাছে নোট ছাপার মেশিন আছে, তারা নোট ছাপছে, তারা ডিএ বাড়িয়ে যাচ্ছে বছরের পর বছর। কিন্তু আজকের আমাদের পশ্চিমবাংলায় যে অবস্থা, পশ্চিমবাংলা সরকারের আজকের 1,00,000 কোটি টাকা আজকের আমাদের বাকি আছে কেন্দ্রীয় সরকারের কাছে, সেই টাকা এখনও পর্যন্ত দিচ্ছে না, আজকের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আজকের আবাস যোজনার কাজ বন্ধ করে দিয়েছে, বিভিন্ন প্রকল্পের কাজ তারা বন্ধ করে দিয়েছে, তারা অর্থ বরাদ্দ করছে না। এই অবস্থায় আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষে যতটা দেওয়া সম্ভব দিয়ে, তিনি 3% ডিক্লেয়ার করেছেন, তার বেশি দেওয়া সম্ভব নয়, কিন্তু কর্মীরা চায়, মানে যারা আছেন তারা যত পায় তত চায়, তারা চায়, তাদের চাহিদা আছে আমরা বুঝতে পারছি, কিন্তু সরকারের এই অবস্থায় এত দেনা মাথায় নিয়ে সরকারের পক্ষে আর অতিরিক্ত ডিএ দেওয়া সম্ভব নয়, সেই জন্যে আমরা এবং দলও আমরা সেই জন্য আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের করার কিছু নেই। একদিকে কয়লা, গরু, শিক্ষা, একের পর এক দুর্নীতিতে আপনার দলের নেতারা অভিযুক্ত, তো
সামনে পঞ্চায়েত নির্বাচন কি মনে হয় কতটা তৈরি, কত মানে এই যে আপনারা কতটা তৈরি এক, আর দু নম্বর প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে, এই যে একের পর এক নেতারা এখনও জেলবন্দি রয়েছেন, তাদের অভিযুক্ত রয়েছেন, তো এই বিষয়টা আপনাদেরকে কতটা চাপে রাখতে পারে, এর কোনো প্রভাব পড়বে পঞ্চায়েত? দেখুন, এর প্রভাব পঞ্চায়েত ভোটে পড়বে না, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির সততার প্রতীক। মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো রকমের দুর্নীতির অভিযোগ এখনও পর্যন্ত তারা দাঁড় করাতে পারেনি, এবং যে যে নেতা যারা এই সমস্ত দুর্নীতির সঙ্গে জড়িত, সে গরু পাচার হোক, কয়লাকাণ্ড হোক, যাই হোক, ইডি বা সিবিআই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, তাদের গ্রেপ্তার করেছে, তাদের তদন্ত চলছে, এই বিষয়ে আমি কিছু বলার নেই, কিন্তু দলের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আমি তো আগেই বলেছি, মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, যারা অন্যায় করবে তারা নিজেরাই সেটা ফেস করবে, দল তাদের জন্য কোনো কাজ করবে না। আমরা কথা বললাম মেটিয়াপুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে। দলের কোনো নেতা বা কর্মী যদি অন্যায় করে তাহলে দল তার পাশে দাঁড়াবে না, একথাই বললেন আব্দুল খালেক মোল্লা। ক্যামেরায় অর্কর সঙ্গে সোমনাথ, ইউনিভার্সাল নিউজ।